আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই তিন ভাইয়ের অপারেশন শেষ করলাম। গতকালকেও আমাদের এইখানে দুইজনের অপারেশন হয়েছে, আগামী কালকেও আশা করি তিনজনের আছে। এইভাবে রেগুলারই আমাদের কাজ হয়। সো ওনারা এখন চলে যাবে, সকালে অপারেশন হয়েছে। এখন কে কেমন আছে আমরা সংক্ষেপে শুনি। ভাই আপনার কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ভালো। কোনো সমস্যা মনে হচ্ছে? না ইনশাআল্লাহ ঠিক আছেন। জ্বালা ব্যথা? না কোনো কিছু, কোনো কিছুই না। আচ্ছা ভাই আপনার কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কোনো সমস্যা মনে হচ্ছে? না সমস্যা নেই। ভালো আছেন তো? জি ভালো আলহামদুলিল্লাহ। এই যে তোমার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়ের কোন জেলা থেকে আসছো? গাইবান্ধা। ভাই কোন জেলার? কিশোরগঞ্জ। ভাই কোন জেলার? পটুয়াখালী। তার মানে তিনজন তিন দিকের মানুষ। হ্যাঁ, তো সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে পেশেন্ট আসে। সো আপনারা যেটা আজকে করবেন, যখন রাত্রেবেলা এটা ভরে যাবে, এই যে এটাতে পানি ভরে যাবে, হ্যাঁ, একটা মুখ ফোটা করে দিয়ে পানি ফেলে এটাকে গিট দিয়ে রাখবেন। এভাবে ধরে গিট দিয়ে রাখবেন, হ্যাঁ, গিট দেবেন। কীভাবে এখানে দেখাইছে না? হ্যাঁ, মেয়েদের দেখা তো কীভাবে গিটটা দিতে হবে দেখাই দাও। যে ওইভাবে পানি ফালাই দিয়ে, একটা ফোটা করে পানি ফালাই দিয়ে এইভাবে একটা গিট দিয়ে দেবেন, ব্যাস শেষ। এই এই কামটা করবেন। হ্যাঁ, বুকে যদি কোথাও হঠাৎ করে বেশি ব্যথা করে, জ্বালা করে, তাহলে বেলটা খুলে দেখবেন এখানে কালো হয়ে ফুলে উঠছে কিনা। কালো হয়ে ফুলে উঠতে আমাকে একটা ফোন দিবেন। নর্মালি আপনার এই গলা পর্যন্ত ফুলে যাবে। আজকে এই ওষুধের কারণে ওষুধ ছড়াবে, ছড়ায় যায়, ছড়ায় গলা পর্যন্ত ফুলতে পারে, তবে এটা ভয়ের কিছু না, সকালে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কখনো যদি মনে হয় পানিগুলোর পানি নেই, শক্ত চাকা চাকা রক্ত রক্ত, তাহলেও অবশ্যই আমাকে জানাবেন। সেটা রক্ত থাকতে পারে, ভিতরে বন্ধ করা লাগতে পারে, এটা খুবই কম হয়, তবে হলে চিকিৎসা করতে হবে। আমরাই করবো, আমাদের কাছে শুধু আসবেন। কেউ বুকে হাত দিবেন না, চাপ দিবেন না, সব ধরনের খাবার খাবেন, পানি, উলসালাইন, শরবত, সবজি এগুলো বেশি খাবেন, তৈলাক্ত খাবার কম খাবেন, মাংস কম খাইলে ভালো, গরুর মাংস কম খাইবেন, বিরিয়ানি বিরিয়ানি এগুলো বাদ দিবেন, কারণ এগুলো গ্যাস করবে, পেটের মধ্যে অনেক ওষুধ আছে, গ্যাস করবে। হাত জাস্ট খাওয়া দাওয়ার জন্য যতটুকু তোলা যায় ততটুকু তুলবেন, উপরে উঠাইবেন না, মোছরামুছরি করবেন না, হ্যাঁ, এভাবে মোছরামুছরি একটু করবেন না, মনে থাকবে সোজা হয়ে শুবেন, কাচ্চিত হবেন না, ঠিক আছে। বেল্ট কেউ খুলবেন না, বেল্টটা টাইট করে বাঁধছি, রাতে যখন পানি বেরোবে বেল্টটা লুজ হবে, আবার টাইট করবেন, আবার লুজ হবে, আবার টাইট করবেন, বেল্টটা লুজ করে রাখা যাবে না, বেল্টটা খোলাও যাবে না। আগামীকালকে সকাল 9:30 থেকে 10টার ভিতরে এখানে থাকবেন, আমরা একটু চেক আপ টেক আপ করবো, ওকে, তখন এই ক্যানলাটা খুলে দিব। যাদের থাকার ঝামেলা আমাকে জানাবেন, কালকে এখানে অপেক্ষা করবেন, সন্ধ্যাবেলা ডিসি করে ছেড়ে দিব, ঠিক আছে। এর বাইরে আর কী জানতে চান বলেন? কারো কোনো প্রশ্ন? না, রাইতে খোলা যাবে না। যখন ওয়াশরুমে যান অবশ্যই খেয়াল রাখবেন, যদি একটু মাথা খারাপ লাগে তাহলে উঠবেন, উঠে বসবেন, বসে চোখ মুখ ডলা দিবেন, তারপরে বাথরুমে যাবেন। বাথরুমের দরজা লাগাই ফেলবেন না, একটু চাপায় রাখবেন। আমাদের এখানে কিন্তু আমরা লাগাইতে দিই নি, এরকম চাপায় রাখবেন। সামহাও কেউ যদি অ্যাক্সিডেন্টালি পড়ে যান আমাদের কেউ ধরতে পারবে, ঠিক আছে। আর মাথা, আজকে রাতে জ্বর আসতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, খুবই স্বাভাবিক, জ্বর আসাটা একদমই স্বাভাবিক। এই জন্য বেশি বেশি পানি টানি খেতে হবে, হ্যাঁ, ইউরিনের সাথে সব হালকা হয়ে যাবে, ওকে। মোটামুটি এই হচ্ছে বিষয়। আর চাপাচাপি দরকার নেই, যে দেখেন বেল দেওয়ার ফলে এটা ফুলে উঠছে, বেল দেওয়ার ফলে এটা ফুলছে, এগুলো কিন্তু আগে ফোলা ছিল না। এক কামটা শেষ করি, হ্যাঁ, এগুলো নেমে যাবে, ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকোমাসি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে। যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।